الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد আলহামদুলিল্লাহ ওই দিনে কিন্তু আমাদের জন্য নিয়ামতের পরিপূর্ণ আমল রয়েছে। কি রয়েছে? যেমন আমরা যখন ঈদগাহে যাব, আমরা রাসূলকে ফলো করে যাব। আমার নবীজি যখন রমজানের ঈদের জামাত পড়তে যেতেন, তখন তিনি বেজোর খেজুর খেয়ে যেতেন। এই আমলটা আমরা করা, বেজোর খেজুর খেয়ে ঈদগাহের দিকে যাওয়া, এটা আমাদের জন্য সুন্নাহ। এটা আমরা কি করব, আমলটা করব। আল্লাহর হাবিব ঈদুল ফিতরের নামাজে না খেয়ে যেতেন না, আর ঈদুল আজহার নামাজ তিনি শেষ না করে কিছু খেতেন না। এটা হচ্ছে আমাদের জন্য সুন্নাহ, এটাই হলো আমাদের আদর্শ, এটাই আমাদেরকে পালন করতে হবে। আর মা বোনেরা চাইলে, এখন তো আমি এমন একটা সময় আলোচনাটা করতেছি, আজকে মনে হয় 3 তারিখ, সোমবার চলে গেছেন, আজকে আজকে 3 তারিখ চলে গেছে। কেউ যদি চায় তাহলে কি করতে পারবে? ওই যে 9 তারিখ 10 তারিখ তো ঈদে, 9 তারিখ পর্যন্ত আপনারা চাইলে এখন থেকে 9 তারিখ পর্যন্ত আপনারা মা বোনেরা ভাই বাবারা যারা রাখতে চান তারা রোজা রাখতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে কে ভেড়া কে উট দিল সেটা কিন্তু আল্লাহর দেখার বিষয় না। দেখার বিষয় হলো কতটুকু তাকওয়া নিয়ে সে কুরবানিটা করেছে, নিয়ত তার ভাবনা তার চিন্তা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত করে, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তার হৃদয়ের দুর্বলতা প্রকাশ করে কুরবানি করতে পেরেছে, সেটা হলো দেখার বিষয়। কোনটা দেখার বিষয় কথা বলে না, তাকওয়াটা, তাকওয়াটা কোনটা, তার মানসিকতাটা হলো দেখার বিষয়। এখন আমার রাসূল একদিন একটা পশু জবাই করে দিলেন, আর জবাই করে দিয়ে তিনি বললেন, আমার যে উম্মতগুলো কুরবানি দেয়নি তাদের পক্ষ থেকে কুরবানিটা করে দিলাম। এখন আমার নবীজি, আমরা নবীজির জন্য নবীজির নামে কুরবানি তো করা থাক দূরে, আমরা নবীজির দেখানো পথেও হাঁটতে রাজি না, তাহলে এই কুরবানি দিয়ে লাভ হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে? এখন আপনি যদি গোস্ত খাইতে চান, আল্লাহ আপনাকে গোস্তই খাওয়াবে, কিন্তু এই গোস্ত যে আপনাকে কতটুকু সুস্থ রাখবে সেটা শেষ পর্যন্ত ভাবার বিষয়। ঠিক না ঠিক? আমরা কি কুরবানির গোস্ত মেপে, গো পশুর গায়ের গোস্ত মেপে পশু কিনে কুরবানি দিব? নাকি সুন্দর দেখে তাকওয়া নিয়ে কুরবানি দিব? আজকে ইব্রাহিম আলাইহিসসালাম যেমনি স্বপ্ন দেখেছেন, বাবা গো আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করেছি, বাবা জলদি তুমি তোমার এই স্বপ্নকে বাস্তবায়ন করো। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে নিয়ে গেলেন কুরবানি করার জন্য প্রস্তুত, বাবা গো তোমার কাজ তুমি দ্রুত সম্পূর্ণ করো, এক এক মুহূর্তের জন্য তুমি পিছপা হয়ো না। যখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন, সন্তানকে কুরবানির জায়গায় যখন নিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন, আমি আমার প্রিয়দেরকে এইভাবে পরীক্ষা করি, ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় বিজয়ী উত্তীর্ণ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি, আজকে যদি সেই ধারাটা অব্যাহত থাকতো তাহলে কি কি উপায় হতো? উপায় ছিল? উপায় ছিল না। আপনার সন্তানের জন্য, আপনার জন্য আরেকটা মজার বিষয় হলো কুরবানিতে তাকওয়াটা বেশি করে নিবেন, যেন আল্লাহ আল্লাহ রাসূলের বিধানের যেন কোনো ধরনের কোনো ত্রুটি না আসে। আ হয় তার কারণ হলো কুরবানির পশুটা জবাই করার পরে রক্তটা মাঠে জমিনে পড়তে দেরি, কুরবানি দাতার গোনাগুলি মাফ হইতে দেরি হয় না। তাহলে কুরবানিটা অত্যন্ত তাকওয়া নিয়ে করতে হবে না? আল্লাহ এবং আল্লাহর হাবিব যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে আমাদের কি কুরবানিটা করতে হবে। কুরবানির জন্য পশু চিহ্নিত করা হয়েছে, গরু সরি বকরি ভেড়া দুম্বা, এই তিনটা কিন্তু 1 বছরের হলেই এনাম, বকরি ভেড়া দুম্বা এই তিনটা 1 বছরের হলে না, গরু এবং মহিষ 2 বছর, কয় বছর? 2 বছর, আর ওট লাগবে 5 বছর।
ওট লাগবে কত বছর? পাঁচ বছর। আমরা সেই কন্ডিশন মেনে কুরবানি করব। তবে ছয় মাসের বকরি বেড়া দুম্ব যদি এক বছরের মতো লাগে, পুষ্ট হয়ে মোটা তাজা হয়, তাহলে এটা দিয়েও কুরবানি করা যাবে। এটা বুঝে নিতে হবে আমাদেরকে। তবে আমি আপনাদেরকে বলছি, কুরবানি এমন একটা ইবাদত, এটা হচ্ছে একটা আর্থিক ইবাদত। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত এক মহান ইবাদতের নাম হলো কুরবানি। কি? যেটা আমাদের জন্য পালনীয়। এই কুরবানিটা অত্যন্ত তাকওয়ার সাথে, অত্যন্ত ভীতির সাথে করতে হবে। যেন আমাকে এতটাই অ্যালার্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে, যেন কুরবানি পশুটা খরিদ করা থেকে, কি করা থেকে, পশুটা খরিদ করা থেকে কোনো অংশেই যেন কোনো ত্রুটি না, আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয় কুরবানির সময় এলে, যে আমাদের দেশে আমরা যেটা বলি, কি বলো, আবাল নি বলে এগুলাকে, ওই যে দামদা আবাল বা বলদ যেটাই বলে, এগুলো দিয়ে কুরবানি করলে হবে কি না হবে, এগুলো দিয়ে কুরবানি করে কুরবানি বাতিল হবে না। আপনার কুরবানির পশুটা কুরবানি হওয়ার জন্য যেই যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতার ক্ষেত্রে আর যে ত্রুটিগুলো থাকলে কুরবানিটা হবে না। এই ত্রুটিগুলোর মধ্যে কিন্তু যেটাকে আমরা দামরা গরু বলি, এটা কিন্তু সে অসৌন্দর্যের মধ্যে কিন্তু পড়ে না। আপনি কুরবানির পশুটা কিনতে হবে ওই রকম দেখে, অতীব দুর্বল, যেটা কুরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারবে না, এরকম পশু দিয়ে কুরবানি করতে, কুরবানি করা যাবে না। কান কাটা, ল্যাজ কাটা, এইরকম ধরনের যেটা একদম প্র্যাকটিক্যালি অন্ধ, তো এইরকম ধরনের গরু দিয়ে কি করা যাবে না, কুরবানি করা, একবার নিখুঁত সুন্দর পশু দিয়ে কুরবানি করতে হবে। আর কুরবানিটা কিন্তু সবার উপর ওয়াজিব না। কি? কুরবানিটা সবার উপর ওয়াজিব নয়। প্রথমত হলো আপনি কুরবানিটা ওয়াজিব হলো মুসলমানের উপরে, কোনো অমুসলিমের উপরে নয়। আরেক দ্বিতীয়ত হলো, যিনি মুসাফির ওনার উপর কুরবানি ওয়াজিব নয়, যিনি মুকিম ওনার উপর কুরবানি ওয়াজিব। আবার কুরবানিটা কিন্তু ঢালাওভাবে সবার উপর ওয়াজিব নয়, যিনি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক উনি কুরবানি করবে। গরিব ফকির মিসকিন যারা, তারা কুরবানি না করলে কি হবে না, গুনাহগার হবে না। যারা ধনী মানুষ, তবে নিসাব পরিমাণ সম্পদের কথা আসলে কিন্তু যাকাতের ক্ষেত্রে এক বছর পরিপূর্ণ হতে হয়। যাকাতের ক্ষেত্রে কি হতে হয়? এক বছর পরিপূর্ণ হতে হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে যদি আপনি এক বছর পরিপূর্ণ নাও হয়, তারপরেও কিন্তু আপনি কি করতে হবে, কুরবানি করতে হবে। কারণ হলো, আল্লাহ রাসূল বলেছেন যে যার কুরবানি করার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, সে কুরবানি করলো না, সে যেন ঈদগাহের দিকে না যায়, না আসে। বুঝে নিতে হবে, কুরবানি কিন্তু গোশত খাওয়ার জন্য না। মুসলমান বারো মাসই গোশত খায়, কেউ কম কেউ বেশি, কিন্তু কুরবানিটা নামাজের পরে করতে হবে, নামাজের আগে করা যাবে না। আমাদের দেশে পৃথিবীতে এখন ফিতনা ছড়াচ্ছে। কি ফিতনা ছড়াচ্ছে? যে যেই হুজুরের ভক্ত, হুজুর যেদিন বলবে সেদিন কুরবানি হবে। গতকালকে আমেরিকা থেকে মেসেজ পেয়েছি, গতকালকে আমেরিকা থেকে মেসেজ পেয়েছি যে এক পক্ষ রবিবার ঈদ করবে, আরেক পক্ষ সোমবার ঈদ করবে। একই দেশে তো দুই দিন ঈদ হতে পারে না। প্রত্যেকটা ধর্মীয় আমাদের যে ইবাদত আমল রয়েছে, হ্যাঁ, এগুলো কিন্তু চাঁদ প্রত্যেকটা যে যে দেশে থাকে সেই দেশের আকাশে চাঁদ দেখা যাওয়া এবং চাঁদ অস্ত যাওয়া, চাঁদ ডুবে যাওয়ার সাথে সম্পৃক্ত। যেমন রমজানের চাঁদ উঠলেই কিন্তু আমরা কি করব, শাবানের চাঁদ কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, রমজানের চাঁদ দেখা গেছে, তখন আমরা রোজা রাখবো। যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশে বা আমাদের চাঁদ দেখা কমিটি যারা আছে, গবেষক যারা আছে, ওখান থেকে আমরা সাধারণত দেখতে পাই নাই, ওখান থেকে যখন আমাদেরকে ইনশিওর করবে, তখন আমরা রোজা রাখা শুরু করব। আবার শাওয়ালের চাঁদ উঠলেই আমরা ঈদ করবো। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো একই দেশে কিন্তু দুইবারে দুই দিন ঈদ হতে পারে না। তো এই জন্য বললাম যে আমাদেরকে কি করতে হবে, নামাজের পরে কুরবানি করতে হবে, নামাজের আগে কুরবানি করব না। কুরবানিটা করব কত তারিখ, আরবি চাঁদের হিসাবে কত তারিখ, দশ তারিখ, দশ তারিখ, দশে জিলহজ, শেষ সময় পর্যন্ত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হচ্ছে বারো তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, কত তারিখ, দশ এগারো। এখানে কিন্তু আমাদের একটা আমল আছে, এটা কিন্তু আমরা ভুলে যাই, তাকবীরে তাশরিক যেটা বলা হয়, নয় তারিখে তেরো তারিখ জিলহজ আসর পর্যন্ত,
প্রত্যেকটা ফরজ নামাজের পরে আমরা তাকবীরে তাশরিক দিব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আলহামদুলিল্লাহ ওই দিনে কিন্তু আমাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ আমল রয়েছে। কি রয়েছে? যেমন আমরা যখন ঈদগাহে যাব, আমরা রাসূলকে ফলো করে যাব, আমার নবীজি যখন রমজানের ঈদের জামাত পড়তে যেতেন, তখন তিনি বেজুর খেজুর খেয়ে যেতেন। এই আমলটা আমরা করা বেজুর খেজুর কে ঈদগাহের দিকে যাওয়া, এটা আমাদের জন্য সুন্নাহ, এটা আমরা কি করব, আমলটা করব। আল্লাহর হাবিব ঈদুল ফিতরের নামাজে না খেয়ে যেতেন না, আর ঈদুল আজহার নামাজ তিনি শেষ না করে কিছু খেতেন না, এটা হচ্ছে আমাদের জন্য সুন্নাহ, এটাই হলো আমাদের আদর্শ, এটাই আমাদেরকে পালন করতে হবে। আর মা বোনেরা চাইলে, এখন তো আমি এমন একটা সময় আলোচনাটা করতেছি, আজকে মনে হয় 3 তারিখ, সোমবার চলে গেছেন, আজকে 3 তারিখ চলে গেছে, কেউ যদি চায় তাহলে কি করতে পারবে, ওই যে 9 তারিখ 10 তারিখ তো ঈদে, 9 তারিখ পর্যন্ত আপনারা চাইলে এখন থেকে 9 তারিখ পর্যন্ত আপনারা মা বোনেরা ভাই বাবারা যারা রাখতে চান তারা রোজা রাখতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে রোজা রাখার এবং তাকবীরে তাশরিক দেওয়ার জন্য তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আরো জোরে আমিন। আরো কিছু সমস্যা আমাদের মাঝে আছে। আমি যখন আমার গ্রামে গেলাম কিছুদিন আগে, কুরবানি নিয়ে আলাপ আলোচনা করলাম, অনেক মানুষ আমার কাছে আপত্তিকর বক্তব্য দিল। কি আপত্তি কর, আমার কাছে বড় অদ্ভুত লাগলো, মানুষের গোস্ত খাওয়ার পিপাসা কি এত বেশি? ধরেন 7 জনে কি করলো, 7 জন শরীক একটা গরু দিয়ে কুরবানি দিল, এখন 7 জনে কুরবানি দেওয়ার পরে গরুর গোস্তটাকে, পুরো গোস্তটাকে 8টা ভাগ করলো। গত বছর নাকি আমাদের এলাকাতে এরকম করছে, কোন হুজুর নাকি ফতোয়া দিছে, কি দিছে, আমি আমি আপনি আমরা তো গায়ের জোরে যা ইচ্ছা তাই করতে পারি, পারি না, কিন্তু আসলে পরিপূর্ণ সহি শুদ্ধ পন্থায় সেটা হলো কিনা সেটাই হলো দেখার বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে বলেছেন, ইয়া আইয়ুহান নাস বলে বলেছেন, এর মধ্যে সবচেয়ে বেশি যেটা খুঁজে পাই, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদার বলে ডাক দিয়ে বলেছেন। সবচেয়ে উত্তম যে পন্থা, কুরবানির পশুটা কিনে জবাই করার পরে গোস্তটা যারা শরীকরা নিবে, সবচেয়ে উত্তম যেটাকে মুস্তাহাব বলা হয়, উত্তম যে পন্থাটা সেটা হলো গরুটাকে জবাই করে, পশুটাকে জবাই করে গোস্তটা 3টা ভাগে ভাগ করা হবে। কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করা হবে। একটা ভাগ আপনার সমাজের গরিব দুঃখী অসহায় মানুষের জন্য, আর আরেকটা ভাগ আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে দূর দূরান্তে, তাদের কি নাই কুরবানি দ্বারা দিতে, কেউ দিল বা কেউ না দিল সমর্থ নাই, কিন্তু আত্মীয় হিসাবে আপনি আরেকটা ভাগ তার জন্য রাখবেন, তার জন্য, তার জন্য রাখবেন। আর একটা ভাগ যেমন 7 জনে যদি কুরবানি দেন, একটা ভাগ 7 জনে মিলে ভাগ করে নিবেন। সুবহানাল্লাহ, এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। কি গোস্তটা কি করতে হবে, রাসূল প্রথমে নিষেধ করেছিলেন, পরে বলেছে রাসূল যে 3 দিনের পরেও গোস্ত কি করা যাবে, রেখে খাওয়া যাবে, প্রথমে নিষেধ করেছিলেন পরে খাওয়া যাবে। আপনি এটা মুসলিম বলেন অমুসলিম বলেন, সবাইকে কুরবানির গোস্ত খাওয়ানো যাবে, এখানে কোনো প্রতিবন্ধকতা নেই। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, কিন্তু আমি সব সময় বলে থাকি, সচরাচর বলে থাকি, এবং আমি আমার পরিবারের যে বাচ্চাদের যে আকিকা দিয়েছি সেটা আমি আমার রাসূলের দেখানো পথ অনুযায়ী দিয়েছি। আমি কিন্তু চাইলে গরুর সাথে পুরো আকিকাটা দিয়ে দিতে পারতাম কুরবানির সাথে, কিন্তু আমি দেইনি। তার কারণ হলো আমার নবীজি বলেছে কুরবানি তো বছরে একবার, তাও যারা ধনী তাদের উপরে ওয়াজিব, যারা আর্থিকভাবে স্বাবলম্বী তাদের উপর ওয়াজিব, যারা মুকিম তাদের উপর ওয়াজিব কুরবানিটা। হ্যাঁ, কিন্তু আমার নবীজি যেহেতু বলেছে, কারণ বছরে আমাদের আমাদের মাঝে অনেক সন্তান পৃথিবীতে আসে, আসে না, আমার রাসূল যেহেতু বলেছে 7 দিনে মাথার চুল ফালাইবা, নাম রাখবা, আর কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে একটা আকিকা করে দিবা,
আর পুত্র সন্তান হলে এক বছরের দুইটা ছাগল দিয়ে আকিকা করে দিবা। সুবহানাল্লাহ। এজন্য আমাকে যদি কেউ প্রশ্ন করে যে হুজুর দেওয়া যাবে না, আমি বলছি যাবে, দিতে পারবেন, কিন্তু সবচেয়ে সুন্দর হলো আমার নবীজি যে রাস্তাটা দেখিয়েছে সেটাই পালন করা আমাদের জন্য কি উচিত, এটাই হলো সুন্নাহ, এটাই হলো সুন্দর, এটাই এটাকে বলে সৌন্দর্য ইসলামের। আমরা যখন অমান্য করব তখনই কিন্তু আমাদের সব সাইড দিয়ে আমাদের প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আবার আরেকটা বিষয় হলো, আমরা যে কুরবানি পশুটা জবাই করি, জবাইয়ের ক্ষেত্রে কিন্তু পশুকে কষ্ট দেওয়া যাবে না, পশুকে কি করা যাবে না, আর পশুকে কষ্ট দেওয়া যাবে না। জীবিত অবস্থায় চেঁচি আমাদের দেশে দেখা যায়, জীবিত অবস্থায় চেঁচি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়, এটাও করা যাবে না। অতীব দুর্বল ছুরি যেটা ধারালো নয়, এই রকম ছুরি দিয়ে পশু জবাই করা যাবে না। কথা কি বুঝে আসছে? এগুলো কি করা যাবে না? করা যাবে না। আরেকটা বিষয় হলো, পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে ভোলা যাবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুর গলায় কি করতে হবে? ছুরি চালাতে হবে। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর আমাদের দেশে, আমাদের দেশে যখন, আমাদের দেশে কি বলবো, লজ্জাও লাগে, আবার না বললেও তো হবে না, মানুষ জানবে কি করে না বললে। আমাদের দেশে কিন্তু মানুষ নামাজ পড়ে আসলে, নামাজ পড়ে এসে আমাদের দেশে মানুষ কি করে, ম্যাক্সিমাম ছেলেরাই দেখছি একদম হাফ প্যান্ট পরে গোস্ত, মানে পশু জবাই করে গোস্ত কাটাকুটি বন্টন করতে যায়। ম্যাক্সিমাম ছেলেরাই কিন্তু হাফ প্যান্ট পরে আসে, কি করে আসে, কি করে আসে। এখন আমরা তো এমন মুসলমান, গতকালকে একজনকে দৌড়ছিলাম, আমার খুব কাছাকাছি ছিল, তার চুল কাটার স্টাইল, তার দাড়ি রাখার স্টাইল দেখে তোরজন বলছি ওর তার মানে ইয়া নাই, জবান নাই। আমি ওরে বলছি আমার রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে, সব জাতির জন্য মডেল হওয়ার কথা ছিল আমাদের, সব জাতের জন্য, কথা বলে না আমাদের দেশে কত বিদর্মী আছে না, সবার জন্য মডেল হওয়ার কথা ছিল কার, মুসলমানদের, ইমানদারদের। আর আজকে আমাদের মডেল হচ্ছে বেঈমানেরা। এখনকার যুগের ছেলেরা যারা ইয়াং ছেলেরা, ম্যাক্সিমাম ছেলে কি হিন্দু না মুসলমান বোঝা যায়, যায় বোঝা যায়, তাদের দাড়ি রাখার স্টাইল দেখলে, দাড়ি কাটার স্টাইল দেখে, এখন এগুলোকে রঙিন করার স্টাইল দেখলে, আসলেই কি এটা, আসলেই কি মুসলমান কিনা, এটাকে সালাম দিব কিনা। এখন সালাম দিয়ে যদি দেখি এটা অন্য জাত, তো কেমনে হলো, ওদেরকে তো সালাম দেয়া যাবে না। কথা কি বুঝে আসছে নি আমার? তো আমি বলতে চাই, আমরা যারা মুসলমান ইমানদার, আমাদের নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ডাইগা রাখতে হবে, এটা ফরজ পুরুষের জন্য, কি কথা বলে না, পুরুষের জন্য কি, নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এখন কুরবানি দেওয়া ওয়াজিব, কুরবানি দেওয়া কি, কন্টন করার রাসূলের দেখানো পথ অনুযায়ী এটা একটা সুন্নাহ। এখন এর মাঝখান দিয়ে কিন্তু আমরা ফরজকে জবাই করে ফেলছি গরুর সাথে সাথে, কাকে, গুরুত্বপূর্ণ এক ফরজ আমল, যেটা নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত কি করে রাখতে হবে, ডেকে রাখতে হবে, মাস্ট বি, এটা আমাদের জন্য ফরজ। ওয়াজিব এবং সুন্নার মাঝে রেখে আমরা ফরজকে কি করে দিলাম, একেবারে জবাই করে দিলাম, এটা কখনোই উচিত নয়, এটা ইসলাম বিরোধী, বড় অন্যায়, বড় অপরাধ। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কুরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য, নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখবো এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য, গোস্তটাকে যথাযথভাবে বন্টন করব সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। এগুলো আমাদের কি কি করতে হবে মাথায় রেখে কাজ। এই জন্য আমি প্রায় সময় যখন মাঠে আলোচনা বেশি বেশি করি, তখন আমি প্রায় আলোচনা যখন দেখি ওয়াজের ময়দানতে একটা প্রতিকূলতা সৃষ্টি হয়, এই জন্য আমি প্রায় সময় বলি আমার নবীজির ওই হাদিস, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিল হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও, এর মধ্যে ফার্স্ট হুব্বি নাবিকুম, টিচ দা লাভ অফ দা প্রফিট, এরপরে দুই নাম্বার হলো টিচ ফ্যামিলি লাভ ওয়া হুব্বি আহলি বাইতিহি, তারপরে বলেছেন কুরআন তেলাওয়াত শিখাও, কি শিখাও, হ্যাঁ, লার্ন টু রিসাইট দা হোলি কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। এখানে বিষয় হলো, প্রথমে আমার বলার কারণ হলো
নবীর প্রতি যখন রাসূলের প্রতি যখন আমাদের মহব্বত থাকবে তখনই কিন্তু আমরা রাসূলের দেখানো পথটাকে আমরা অনুসরণ অনুকরণ করা একেবারে সহজ হয়ে যাবে। আমাদের রাসূলের প্রেম নাই বিধায় আর এটার জন্য আমি মনে করি বাবা মা দায়ী। কে দায়ী? এই যে আমাদের আব্দুল্লাহ, আমাদের আব্দুল্লাহকে কিন্তু তার মা অনেক দূর থেকে এনে এখানে রেখে গেছে, এই যে বাড়ি অনেক দূরে, সে আগে অন্য মাদ্রাসায় পড়তো, তার আম্মু যখন এই নবীর প্রেমের ইতিহাস গল্প শুনছে পরে পাগল হয়ে গেছে আমার কাছে ছেড়ে দেওয়ার জন্য, পরে আমাদের মাদ্রাসায় দিয়ে গেল। এই যে আব্দুল্লাহ, আমি মনে করি আব্দুল্লাহর আম্মু যথাযথ দায়িত্ব পালন করেছে। এখন হয়তো সে বুঝে না, একটা সময় কিন্তু সে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবে, যখন সে কিতাব বুঝবে অটোমেটিক্যালি বুঝে যাবে এটা বাবা মার দায়িত্ব, এটা কার দায়িত্ব। আজকে যদি বাবা মা তার দায়িত্বটাকে যথাযথভাবে পালন করত তাহলে কিন্তু সন্তানই ভুলগুলো, যেমন আমরা যখন ছোট বা এখনো, এখন এই সব তো হচ্ছে আলাদা, আমরা যখন ছোট ছিলাম আমি কি বলবো, রাস্তাঘাটে বা কোনো কাজের ক্ষেত্রে আমার মনে হয় না যে কোনোদিন যে মানে হাঁটুর উপরে কাপড় উঠছে, তার কারণ ওই যে ট্রেনিং পাইছি এই জন্য আমাদের দ্বারা অভিভাবক দায়িত্বশীল রয়েছে, আমরা তাদেরকে শিক্ষা দিতে হবে, যে শিক্ষাটা সঠিক শিক্ষা আমাদেরকে কি করতে হবে, সঠিক শিক্ষাটা দিতে হবে, তাই তো কথা বলে না। এখন গোস্ত যে আমরা ভাগ করব, কুরবানির পশুর গোস্তটা যে আমরা বন্টন করব, ও আরেকটা কথা হুজুর মনে করাই দিয়েছে আবেশ সাহেব, যে কুরবানি করার পরে পশুটাকে তাড়াতাড়ি মারার জন্য, দমটা তাড়াতাড়ি বের করার জন্য অনেকেই কিন্তু পশুটার গায়ে কিন্তু জোরে জোরে কি করে, আঘাত করে বিভিন্ন ভাবে, কিন্তু সুরিরা ইয়ে দিয়ে মানে বড় বড় করে আঘাত করে এবং পায়ের দিক দিয়ে কিন্তু জীবিত অবস্থায় রগগুলো কেটে ফেলে। এই যে জীবন তো একটা প্রাণী, এটার কারণে আমার জীবনের গুড়া মাপ হয়ে যাচ্ছে, এটার গায়ে যে কি পরিমাণ পশম আছে সেটা আমরা জানি না, এই পশমের সম পরিমাণ আমাদের আমল নামায় নেক ঢুকছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাচ্ছে, এবং কাল হাসরের ময়দানে আমাদের এই যে কুরবানি তাকওয়া নিয়ে করে থাকলে এই কুরবানির পশুর শিং খুর এগুলো কিন্তু আল্লাহর দরবারে উঠবে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এভাবে আঘাত করা কিন্তু জায়েজ নাই, আমরা পশুকে সেইভাবে আঘাত করব না। আর যখন পশুটা যখন জবাই হয়, পশুটা জবাই করার পরে গোস্ত যখন বন্টন করে, একা একা তো আর সম্ভব না, শ্রমিক লাগে, মানুষ লাগে, কি লাগে, মানুষ লাগে। আমরা কুরবানিটা যখন করব তখন গোস্ত বন্টন করব, গোস্ত বন্টন করার পরে যারা গরুটাকে রেডি করতে যারা নিয়োজিত কর্মচারী হিসাবে কাজ করবে তাদেরকে কিন্তু গোস্ত দিয়ে চামড়া দিয়ে কিন্তু তাদের পারিশ্রমিক পরিশোধ করা যাবে না। আপনি গোস্ত দিলে সেটা আলাদা বিষয়, সৌন্দর্যের বিষয়, আপনি গোস্ত দিয়ে দিবেন কিন্তু তাকে কিন্তু সেই পরিশ্রমের বিনিময়ে আপনি আলাদা পারিশ্রমিক দিতে হবে। এটা হলো কুরবানির সৌন্দর্য, এটা হলো কুরবানির ক্ষেত্রে তাকওয়া, যে পদ্ধতি ইসলাম দিয়েছে আমাদেরকে সেই পদ্ধতিটাকে আমরা অনুসরণ অনুকরণ করব। আরেকটা বিষয় হলো চামড়াটা, পশুর চামড়াটা, পশুর চামড়া যখন আমরা বিক্রি করব, কি করব, বিক্রি করব, এই টাকা কিন্তু কুরবানি দাতা খেতে পারবে না, এটা হক গরিবদের মিসকিনদের। এখানে আরেকটা বিষয় আছে, যদি নিজেরা নিজেরা চায়, কে চায়, যদি নিজেরা নিজেরা কুরবানি দাতারা চায় এই গরু পশুর চামড়াটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সে ব্যবহার করবে, সেই ক্ষেত্রে আবার নিজে ইউজ করতে পারবে, ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি বিক্রি করা হয় তাহলে এই টাকা গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে, তাহলেই কুরবানিটা পরিপূর্ণ হবে। এটা বছরে মাত্র একবার আমাদের মধ্যে কম্পিটিশন চলে, আমাদের মধ্যে কি চলে, কম্পিটিশন চলে, যে অমুকে 70,000 দিয়াম, যে আমি তার ডাবল 1,40,000 দিয়াম। কিন্তু কুরবানির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সিস্টেম নাই, আপনি ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কি করেন, 1,00,000-1,50,000 দিয়ে কুরবানি করেন, কিন্তু কম্পিটিশনে যাবেন না। কুরবানির যে মূল সৌন্দর্য তাকওয়া, তাকওয়ার জায়গাটাকে নষ্ট করবেন না, কোনো কষাই দ্বারা গোস্ত কয় কেজি হবে, কত মন হবে সেটা নির্ধারণ করার চেষ্টা করা যাবে না। আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা আল্লাহর দিদার চাই, আল্লাহর সন্তুষ্টি চাই। এখানে আরেকটা বিষয় হলো, অনেকেই যেই কোনো কারণে একটা, যেই কোনো একটা ক্রাইসিসে পড়ার কারণে
সাময়িক ক্রাইসিস, সেটা পড়ার কারণে সে কুরবানিটা নির্দিষ্ট সময়ে দিতে পারতেছে না। সেই ক্ষেত্রে যেই টাকা দিয়ে সে কুরবানি করবে সেই টাকাটা কিন্তু সে গরিব দুঃখীর মাঝে সদকা করে দিতে পারবে, তাহলেই তার কুরবানি আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখানে আমি যেটা বারবারই বলতে চেয়েছি, এখানে একটা বড় বিষয়, সেটা হলো তাকওয়ার বিষয়। কিসের বিষয়? আর কেউ যদি চায় যে হুজুর আমি কুরবানি করেছি, আমি কি করেছি, কুরবানি করেছি আমি এক টুকরো গোশত খাবো না, আমি পুরো গোশতটাই গরিবদের মাঝে ছটকা করে দিব, তাহলে কুরবানি হবে, কুরবানি কোনো সমস্যা হবে না। এখানে মূল বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন চায় আমরা কুরবানি করি, আর এই কুরবানির দ্বারা কিন্তু আমরা আল্লাহর আরো এক ধাপ আল্লাহর নিকটবর্তী হয়ে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সব ধরনের আইন মেনে, বিধান মেনে, সুন্দর সুষ্ঠু একেবারে মস্তিষ্ক নিয়ে আমরা যেন সুন্দর পুরপুটে পশু দিয়ে আমরা যেন কুরবানি করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই কুরবানি করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বিশেষ করে গরু জবাই করার সময়, পশু যেটাই আপনি দেন, পশু জবাই করার সময় কিন্তু যদি কোনো আলেম দিয়ে কুরবানি করান তাহলে কিন্তু পশুর সামনে থাকতে হবে, কুরবানি দেওয়ার সময় কি করতে হবে, হ্যাঁ কিস্তি তুললে কুরবানি দেওয়া যাবে না, পারিশ্রমিক দিয়ে দিলে হবে, কোনো সমস্যা নাই। তবে জবাই করার সময় ওই যে বললাম, জবাই করার সময় সচেতন থাকতে হবে, সঠিকভাবে ইয়ে করা যাবে, ঋণ করে, কিস্তি করে, হাওলাত করে, হাওলাত করে আনা যাবে, কিন্তু কুরবানির আগে আগে টাকা পরিশোধ করে দিতে হবে। আর সুদ এখন তো গ্রামে গঞ্জে মূর্খ মানুষের সংখ্যা আসলে বেশি, কি গ্রামে গঞ্জে মূর্খ মানুষের সংখ্যা বেশি, এরা মনে করে যে মানুষকে মানুষজন দেয় না আল্লাহ মনে দেয় না, কি এখানে বিষয় হচ্ছে কোন হালালের সাথে যদি হারাম যুক্ত হয়ে যায় তখন ওইটার হালাল থাকে না, ওই হালাল তার সহকি হয়ে যায়, হারাম হয়ে যায়। এখানে একটা কথা নাও, একটা হাদিস শরীফ, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন তুহুর, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল উপার্জন না হলে কিন্তু কোনো দান সদকা কোনটাই কবুল, কুরবানিটা তো এক ধরনের সদকা, সদকা না, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার পক্ষ থেকে কি করলাম, কুরবানি করলাম, কথা কি বুঝে আসছে? তাহলে সুদের টাকা দিয়া তো প্রশ্নই আসে না, কোনোভাবে কি করা যাবে না, কুরবানি। তা আমাদেরকে সচেতন থাকতে হবে, আমি ওই যে বললাম তাকওয়া, যেই ব্যক্তি তাকওয়ার জায়গাটা বুঝতে পারছে, কোন জায়গাটা, যেই ব্যক্তি তাকওয়ার জায়গাটা বুঝতে পারছে সেই ব্যক্তির মধ্যে যে তাকওয়া যার সিনায় থাকবে, যার মাথায় তাকওয়ার কথাটা থাকবে, সে কিন্তু কখনোই সুদ, ঘোষ, কিস্তি, কিস্তি তো সুদ, আপনাকে দিবে 5,000 আপনার থেকে নিবে 12,500, মানে আমি কি আঙ্গুল দিয়ে খাই নাই, আমি দাঁড়া দিয়ে খাইছি, কি আমি হাত দিয়া খাই নাই, আমি কি দিয়া খাইছি, হ্যাঁ তো বিষয়টা হচ্ছে এরকম। আরে যত রকমের যত কিছুই হোক, মানে সব ধরনের হারামের কথাই বলি, এখন তো আমাদের দেশে কি বলবো, বলার কোন ভাষা নাই, আমাদের দেশে যারা ম্যাক্সিমাম চাকরিজীবী, আসলে প্র্যাকটিক্যালি দেখি নাই, যাইও নাই, প্র্যাকটিক্যালি দেখি নাই, কিন্তু একটা জিনিস দেখি অনলাইন মিডিয়াগুলোর মাধ্যমে, আমাদের দেশে কোনো কিছুই কিন্তু এখন আবার ঘোষ ছাড়া হয়, ঘোষ ছাড়া হয় না, এখন ঈদের আগে আগে কিন্তু আমাদের দেশে অনেক চাকরিজীবী আছে, কর্মচারী আছে, আছে না, যে ওরা পাগল পারা, কারণ আমি এখানে যেমনই হই কিন্তু বাড়িতে গিয়ে আমাকে কি করতে হবে, 1,50,000 টাকা দিয়ে কুরবানি দিতে হবে, এক কুরবানি করবে ঈদের দিন, কয় কুরবানি, এক কুরবানি করবে ঈদের দিন, ঈদের নামাজ পড়ে, তার আগে যে কত মানুষকে জবাই করে, আছে না নাই, এক কুরবানির জন্য অসংখ্য কুরবানি, মানুষকে অসংখ্য কুরবানি করে দিচ্ছে, যার হাতে একটু ক্ষমতা আছে, ওই সমস্ত অবৈধ টাকা দিয়ে পরে রক্ত চোষা টাকা নিয়ে আপনি যতই ভালো কাজ করেন আর বড় কাজ করেন, পৃথিবীতে হয়তো আপনার সমর্থকদের কাছে আপনি কি হতে পারবেন,
বড় হতে পারবেন অথবা মানে সুন্দর প্রশংসার একটা জায়গা করে নিতে পারবেন। সত্যিকার অর্থে কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে আপনি কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করা মোটেও সম্ভব হবে 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 না। আরে পশু যেহেতু আমরা খরিদ করব, পশু যেহেতু কিনবো, তাহলে নিশ্চয়ই গোস্তও তো খাবো, তাই না? পশু কিনার মানে কি? আল্লাহ কি কইছে যে কুরবানি করার পরে সব গোস্ত আমার কাছে পাঠাই দাও? কইছেনি তো? সব তো আমাদেরই জন্য, সব কার জন্য? সময় সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে কিছু কি দিয়েছেন, সুযোগ দিয়েছেন বান্দার গুনামাফের জন্য, বান্দার জন্য ধাপে ধাপে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের মাঝে যেন অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ আল্লাহ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় সময় আমাদেরকে সেই নিয়ামত দিয়েছেন। তো আমাদের সামনে আসছে আগামী 17 তারিখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, কুরবানির দিন। এটা বড়ই নিয়ামতের দিন, এটা একটা আর্থিক ইবাদত, আমরা যেন যথাযথভাবে করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকলে। আবারও বলুন আমিন। আরেকটা বিষয় হলো, অনেকে কিন্তু বুঝতে পারবে না, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, আমি একটু সুন্দর করে বলে দেই, 9 তারিখ মানে হলো ঈদের আগের দিন। কোন দিন? ঈদের আগের দিন যে ফজরের নামাজ আমরা পড়ব, ফজরের নামাজ পড়ার পরে আমরা যখন ফরজ নামাজটা আদায় করব, সালাম ফিরে আমরা তাকবীরে তাসবিহ পড়ব, ঈদের আগের দিন ফজর থেকে শুরু হবে, তার মানে 16 তারিখ থেকে। কত তারিখ? 16 তারিখ হলো 9 তারিখ, 17 তারিখ হলো 10 তারিখ, 18 তারিখ হলো 11 তারিখ, 19 তারিখ হলো 12 তারিখ, 20 তারিখ হলো 13 তারিখ। তাহলে 16 তারিখ ফজর থেকে, 16 তারিখ ফজর থেকে 20 তারিখ আসরের নামাজ পর্যন্তই তাকবীর চলবে। কথা কি বুঝে আসছে? আর যারা ঈদের নামাজের দিকে যাবেন, নিশ্চয়ই সবাই 12 মাস নামাজ না পড়লেও ঈদের দিন কিন্তু অনেকেই পড়ে, নামাজ পড়ে না, সবাইকে বলবো যারা ঈদের নামাজের দিকে যাবেন অবশ্যই পাজামা পাঞ্জাবি পরে সুন্নাতি পোশাক পরে যাবেন, আতর লাগাবেন, বছরের সবগুলো দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন, এক রাস্তা দিয়া ঈদগাহে যাবেন, আরেক রাস্তা দিয়ে ঘুরে নিজের গন্তব্যে আসবেন। যাওয়ার সময় সবাই পড়তে থাকবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আলহামদুলিল্লাহ। আমি আবারো বলছি, একবারে সর্বশেষ প্রান্তে চলে আসছে আলোচনা, আমি সবাইকে বলবো কে কত বড় গরু দিয়ে পশু দিয়ে কুরবানি দিয়েছে সেই টেনশন না করে আমরা সবার সিনায় যেন একটা টেনশন থাকে, আল্লাহ আমার কুরবানিটা জানি কবুল হয়েছিল, আল্লাহ তুমি আমার কুরবানিটা কবুল করে নাও, আমরা আমাদের সেই টেনশনে যেন থাকি, সেই প্রত্যাশা আল্লাহর কাছে করি, আল্লাহ যেন আমাদেরকে সুন্দর মানসিকতা নিয়ে ইসলামের বিধান অনুযায়ী আমরা যেন যাদের উপর কুরবানি করা ওয়াজিব আমরা যেন কুরবানিটা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমিও দুল গুনাহগার, ওলামাই কেরামদের কিনে, হুফাজে কেরামদের কিনে, দাড়ি পাকা মুরব্বী বাবাদের কিনে, আল্লাহ দূর দূরান্ত থেকে আসা মেহমানদের কিনে, জামিয়াতুল মাদিনা মাদ্রাসার স্টুডেন্টদের কিনে, শিক্ষকদের কিনে, আল্লাহ তোমার শাহী দরবারে দুখানা হাত তুলেছি, মেহরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। একটা কোরআন খতম করা হয়েছে, এই কোরআন খতমের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ইয়া রাব্বাল আলামিন আমরা মিলাদ দুরূদ জিকির আলোচনা করেছি, ভুল ত্রুটি যদি হয়ে থাকে তা নিজ গুণে ক্ষমা করে দিই, দিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দৌ জাহানের বাদশা নবী কামলে ওলা রোজম বরকে শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছায়, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ। সাহাবায়ে কেরাম থেকে অদ্ধ পর্যন্ত যাদের উসিলায় যাদের কারণে আমরা সুন্দর ইসলাম পেয়েছি,
আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায় দাও। আমিন। আল্লাহ যিনি আজকে দোয়ার আয়োজন করেছেন, দোয়ার প্রার্থী হয়েছেন, ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন ওনার আপন স্বজন যারা কবরে চলে গেছে মেহেরবানি করে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও। আমিন। আল্লাহ গো, আল্লাহ যার জন্য আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে, আয়োজন করা হয়েছে, আল্লাহ তাকে তোমার প্রিয় বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও। আল্লাহ পৃথিবী থেকে তুমি তাকে নিয়ে গেছো, তার পরপারের জীবনটা চির নিয়ামতে পরিপূর্ণ তুমি করে দাও। আওলাদ যারা যিনি দোয়া চেয়েছেন আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। তার নেক হায়াত তুমি বাড়ায় দাও। আল্লাহ শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন তার সন্তানেরা দেশের বাহিরে আছে, ছেলে মেয়েরা সবাইকে কবুল করে নাও। সবার উপর খাস রহমত তুমি বর্ষণ করে দাও। তারা যে যে আশা করে আজকে দোয়ার প্রার্থী হয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও। আমিন। আল্লাহ মেহেরবানি করি ইয়া রাব্বুল আলামিন, আমার সঙ্গে যারা হাত তুলেছে সবাইকে তুমি কবুল করে নাও। আমিন। সকলার জীবনের গুনাহ মাফ করে দাও। আমিন। সকলার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আমিন। আল্লাহ বল স্বজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আমাদের আওলাদ প্রত্যেকের কবর আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে ইয়া রাব্বুল আলামিন তোমার হাবিবের প্রেমিক আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আল্লাহ যারা রয়েছে সবাইকে তুমি কবুল করে নাও। খাস করে আমার প্রিয় মানুষগুলোকে তুমি কবুল করে নাও। তাদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও। দেশে এবং বিদেশে যারা রয়েছে সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম, জাম তুমি হয়ে যাও। যার যার মনের পবিত্র আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ এই জামিয়াতুল মদিনা মাদ্রাসাটাকে অনেক দূর নিয়ে গিয়ে নিয়ে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। প্রত্যেকটা স্টুডেন্টের উপর খাস রহমত তুমি বর্ষণ করে দাও। তাদের ফ্যামিলি পরিবারের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও। আল্লাহ গোলাম রাব্বির বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে, আল্লাহ তার বাবার কবর আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে মরহুম কাউসার আলম সাহেবের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও। আমিন। ওনার কবরটাকে চির জান্নাতের টুকরা করে দাও। জীবনে যদি কোনো ভুল করে থাকে ক্ষমা চাই মাফ চাই, মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও। ও রব্বানা লা তুজকুলু বানা বাদাই জাহাদাইতানা ওহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওহাব। ইয়া রাব্বুল আলামিন ইয়া পাক পরওয়ারদিগার, আমার ছোট ভাই জাহিদ, আল্লাহ এই জাহিদের পরিবারের সকল সদস্যদেরকে তুমি কবুল করে নাও। তাদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও। মা দুঃখিনী দুনিয়ায় বেঁচে আছে, আল্লাহ তার উপর খাস রহমত তুমি বর্ষণ করে দাও। আল্লাহ তোমার প্রিয় বান্দীদের অন্তর্ভুক্ত তুমি তাকে করে নিও। আল্লাহ তাদের মনের সকল পবিত্র আশা তুমি পূরণ করে দিও। মেহেরবানি করে আল্লাহ এখানে যারা আপনজন হারিয়ে বসেছে আজকে জান্নাতের বাগানের আশায় তাদের আপনজনের কবরে কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও। আল্লাহ মেহেরবানি করে আজকে আলোচনা করেছি কুরবানি নিয়ে, অনেকগুলো বিষয়ে কথা বলেছি। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমরা সবাই যেন তোমার সন্তুষ্টি যেইভাবে অর্জন করা যায় সেইভাবে যেন কুরবানি করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আমিন। আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারই দরবারে, দয়া করে কবুল করো ইয়ো দুম পাপি রে। আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে, তুমি ছাড়া আপন বলো আর কি মুদের আছে রে দয়া, আর কি মুদের আছে। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির। মরার আগে তুমি সোনার মদিনা দেখায়ো, মৃত্যু দশার আগে জীবনের গুনাহ মাফ করে দিও।
যেদিন আখির বিছানায় শুইব মৃত্যুদূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানী চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কালিমা টুকু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।